হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টেলস ওএস অপারেটিং সিস্টেম নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানবেন টেলস ওএস কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, কারা এটি ব্যবহার করে এবং আপনি কোন কাজে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমকে ব্যবহার করতে পারেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ অল অফ ইউ হাউ ইউ ক্যান প্রোটেক্ট ইউর অনলাইন প্রাইভেসি অ্যান্ড অ্যানোনিমিটি সো দ্যাট ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম অল টাইপ অফ সাইবার থ্রেট। সো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, তাহলে চলুন সবার প্রথমে কথা বলা যাক টেলস ওএস কি এই বিষয় নিয়ে। সো টেলস ওএস হচ্ছে একটি লিনাক্স বেসড ডেবিয়ান অপারেটিং সিস্টেম এবং মূলত এটি হচ্ছে একটি লাইভ বেসড অপারেটিং সিস্টেম। লাইভ বেসড অপারেটিং সিস্টেম বলতে আমি এটি বোঝাচ্ছি যে আপনি চাইলে কিন্তু এটিকে একটি ইউএসবি পেন ড্রাইভের উপরে ইনস্টল করেই যে কোনো কম্পিউটারে ইউজ করতে পারবেন কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই। এবং এই টেলস ওএসের মেন বিষয় হচ্ছে এটি টর বেসড কাজ করে। আপনারা যদি না জেনে থাকেন টর কি, তাহলে বলি টর হচ্ছে একটি অ্যানোনিমিটি বেসড নেটওয়ার্কিং সিস্টেম যেটির মাধ্যমে আপনি চাইলে আপনার অনলাইন অ্যাক্টিভিটিকে প্রাইভেট রাখতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। এর বেশি যদি আপনারা জানতে চান টর নিয়ে, তাহলে টর নিয়ে কিন্তু আমার অলরেডি ডেডিকেটেড কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং এই আইকার্ডে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ক্লিক করে সেই টর বেসড ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনাদের টর নিয়ে আর কোনো প্রকার ঝামেলা থাকবে না এবং আপনার টর সম্পর্কে সব কিছুই জেনে যাবেন বিস্তারিত। সো মূলত এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি এই টর বেস কাজ করে, অর্থাৎ এই টেলস ওএস অপারেটিং সিস্টেম দিয়ে আপনার অনলাইনে যা কিছু করেন না কেন, যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন না কেন, কোনো কিছুরই কোনো ট্রেস থাকে না। এটি কমপ্লিটলি হিডেন থাকে অথবা বলতে পারেন অ্যানোনিমাস থাকে। মূলত বিভিন্ন প্রকার টেক গিক, ইথিক্যাল হ্যাকার অথবা ব্ল্যাক হ্যাট হ্যাকাররাও এই ধরনের টেলস ওএস অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে তাদের অনলাইন অ্যাক্টিভিটিকে হাইড রাখার জন্য। এবং এর পাশাপাশি আপনি যদি একজন হ্যাকার না হয়ে থাকেন কিন্তু আপনি চান যে আপনার অনলাইন অ্যাক্টিভিটিগুলো অন্য কেউ ট্রেস না করে, আপনি অলওয়েজ আপনার অ্যাক্টিভিটি আপনার প্রাইভেসিগুলোকে প্রাধান্য দেন, তাহলে সেক্ষেত্রেও আপনারা চাইলে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ইউজ করতে পারেন। সো মূলত এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি হচ্ছে একটি ডেবিয়ান বেসড লিনাক্স অপারেটিং সিস্টেম যেটি টর নেটওয়ার্কের উপর কাজ করে এবং এটি মূলত ব্যবহার করা হয় নিজেদের অনলাইন প্রাইভেসি এবং অ্যাক্টিভিটিকে হাইড রাখার জন্য অথবা সিকিউর রাখার জন্য। সো মূলত এটি হচ্ছে টেলস ওএস অপারেটিং সিস্টেম। সো এখন চলুন কথা বলা যাক যে আপনারা কিভাবে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি একটি ইউএসবি পেন ড্রাইভে ইনস্টল করতে পারবেন এবং এই ইউএসবি পেন ড্রাইভকে যে কোনো কম্পিউটারে কানেক্ট করে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি লাইভ ইউজ করতে পারবেন। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো যাক যে কিভাবে আপনারা এই টেলস ওএস অপারেটিং সিস্টেম দিয়ে একটি লাইভ বুটেবল ইউএসবি বানাতে পারবেন এবং এই লাইভ ইউএসবি দিয়ে যে কোনো কম্পিউটারে টেলস ওএস অপারেটিং সিস্টেমটি রান করতে পারবেন কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই। সো সবার প্রথমে আপনি যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন টেলস ওএস। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন tels.net। এটি হচ্ছে টেলস ওএস অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যদি এই টেলস ওএস অপারেটিং সিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আপনারা ডকুমেন্টেশন সেকশনে গিয়ে এই টেলস ওএসের এই সকল ডকুমেন্টেশনগুলো পড়ে নিতে পারেন। তাহলে আপনারা বিস্তারিত জেনে যাবেন যে কেন এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি বানানো হয়েছে এবং এগুলো আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। সো এটি হচ্ছে টেলস ওএসের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আপনার টেলস ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন ইনস্টল টেলস এ লিঙ্কে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি অপশন দেখাবে যেখানে উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স এবং টার্মিনালের লোগো দেওয়া আছে। সো আপনি যদি আপনার কম্পিউটারে অ্যাজ এ বেস অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, তাহলে আপনারা উইন্ডোজে ক্লিক করবেন। আপনারা যদি ম্যাক অথবা লিনাক্স ইউজ করে থাকেন অথবা টার্মিনাল দ্বারা করতে চান, তাহলে এই তিনটিতে ক্লিক করবেন। আমি যেহেতু আমার এই কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, এর জন্য আমি এখান থেকে এই উইন্ডোজ আইকনে ক্লিক করব। এই উইন্ডোজ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ডকুমেন্টেশন আসবে এবং এখানে বলা রয়েছে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য কোন কোন রিকোয়ারমেন্ট থাকতে হবে। এখানে দেখুন বলা আছে মিনিমাম 8 GB একটি ইউএসবি স্টিক লাগবে, কারণ এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি কমপ্লিটলি ইনস্টল হবে এই ইউএসবি স্টিকে। সো এটি হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট এই টেলস ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। সো আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি আপনার পেন ড্রাইভে ইনস্টল করবেন। সো আপনারা এই পেজে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে এখানে আপনারা ডাউনলোড টেলস বলে একটি অপশন পাবেন এবং এখান থেকে এই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা চাইলে টেলস ওএসের আইএসও ইমেজ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। দেন স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এবং এখান থেকে আপনারা এই ডাউনলোড ব্লেন্ডার এইচআর এই সেকশনে আসবেন এবং এখানে এই বাটনে ক্লিক করার মাধ্যমে এই এইচআর সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এই এইচআর সফটওয়্যারের মাধ্যমে আমরা টেলস ওএস অপারেটিং সিস্টেমটি আমাদের পেন ড্রাইভে ইনস্টল করব। সো আমি আগে থেকে এই দুটি ফাইল ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোড করছি না। আপনারা জাস্ট নর্মালি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ব্লেন্ডার এইচআর সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং এই ডাউনলোড বাটনে ক্লিক করে টেলস ওএস আইএসও ইমেজ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ওকে গাইস,
না, ফাইলগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যাবেন আপনাদের ডাউনলোডস ফোল্ডারে, তাহলে সেখানে আপনারা এই ব্লেনা এইচআর পোর্টেবল সফটওয়্যারটি এবং টেলসওএসের আইএসও ইমেজ ফাইলটি পেয়ে যাবেন। এখন আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ইউএসবি থাম্ব ড্রাইভ, অ্যাটলিস্ট 8 জিবি হতে হবে। আমার হাতে যে ইউএসবি থাম্ব ড্রাইভটি দেখতে পাচ্ছেন এটি 32 জিবি ইউএসবি পেন ড্রাইভ। আপনাদেরকে এই টেলসওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য অ্যাটলিস্ট আপনার পেন ড্রাইভে 8 জিবি স্টোরেজ হতে হবে। সো আপনারা যে কোনো একটি 8 জিবি ইউএসবি পেন ড্রাইভ নেবেন এবং এটিকে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। ওকে, সো পেন ড্রাইভটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা যেটি করবেন, আপনারা এখান থেকে এই ব্লেনা এইচআর ডট টিএক্সটি ফাইল যেটি রয়েছে এটিতে ডবল ক্লিক করে এই ফ্ল্যাশিং টুলটি ওপেন করবেন। সো এটি হচ্ছে ব্লেনা এইচআর ফ্ল্যাশিং টুল, এবং এটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে ফ্ল্যাশ ফ্রম ফাইল এই বাটনে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে গিয়ে টেলসওএস আইএসও ফাইলটি যেটি রয়েছে, যে ইমেজ ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেন আপনারা চেঞ্জে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মেক শিওর করবেন যাতে আপনারা কারেক্ট ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করেন যেটি আপনি কানেক্ট করেছেন আপনার কম্পিউটারের সাথে। সো এটি সিলেক্ট করে এখানে সিলেক্ট বাটনে ট্যাপ করবেন, দেন আপনারা এই ফ্ল্যাশ বাটনে ক্লিক করবেন, তাহলে এই টেলসওএস অপারেটিং সিস্টেমটি আপনার ইউএসবি পেন ড্রাইভে ইনস্টল হয়ে যাবে। সো চলুন এই ফ্ল্যাশ বাটনে ক্লিক করা যাক। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে। এখন এই টেলসওএস ইমেজটি ফ্ল্যাশ হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সাকসেসফুলি এই টেলসওএস আইএসও ইমেজ ফাইলটি আপনার ইউএসবি পেন ড্রাইভে ইনস্টল হয়ে যায়। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি টেলসওএস অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করে ফেলেছি আমাদের ইউএসবি পেন ড্রাইভে। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এই ইউএসবি পেন ড্রাইভ দিয়ে টেলসওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে বুট করতে পারবেন এবং আপনারা কোন কোন অপশনগুলো ইউজ করার মাধ্যমে নিজেদেরকে অনলাইনে ইনভিজিবল রাখতে পারবেন অথবা বলতে পারেন নিজেদেরকে প্রাইভেট রাখতে পারবেন অনলাইনে। সো এখন আমি এই এইচআর সফটওয়্যারটি ক্লোজ করে দিব। দেন এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারটিকে রিস্টার্ট করব, এবং যখন আমাদের উইন্ডোজ কম্পিউটারটি রিস্টার্ট হবে এর পাশাপাশি আমাদেরকে আমাদের কিবোর্ডে আমাদের বুট মেনু কীটি প্রেস করতে থাকতে হবে যাতে আমাদের কম্পিউটারটি বুট মেনুতে ওপেন হয়। আপনার যদি আপনার কম্পিউটারের বুট মেনু কি না জেনে থাকেন তাহলে আপনার জাস্ট নর্মালি গুগলে সার্চ করে নেবেন আপনার কম্পিউটারের মডেল অথবা ল্যাপটপের মডেল, লিখে লিখবেন বুট মেনু কি, তাহলে আপনারা আপনাদের কম্পিউটারের কাঙ্ক্ষিত বুট মেনু কিটি পেয়ে যাবেন। সো কম্পিউটারটি রিস্টার্ট হওয়াকালীন আপনারা বুট মেনু কিটি প্রেস করতে থাকবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি বুট মেনু আসবে এবং এখান থেকে আপনারা ইউএসবি ইউইএফআই যে পেন ড্রাইভটি রয়েছে সেটি সিলেক্ট করবেন, দেন ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনাদের সামনে এই টেলসওএস অপারেটিং সিস্টেমের বুট মেনুটি আসবে এবং এখান থেকে আপনারা টেলসওএস এটি সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে এই টেলসওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে বুট হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো আপনারা দেখতে পাচ্ছেন টেলসওএস অপারেটিং সিস্টেমটি সাকসেসফুলি আমাদের কম্পিউটারে বুট হয়ে গেছে। সো এটি হচ্ছে টেলসওএস অপারেটিং সিস্টেম এবং এর বেসডে রয়েছে ডেবিয়ান লিনাক্স অপারেটিং সিস্টেম। সো টেলসওএসটি বুট হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই টর কানেকশনের একটি পপ আপ আসবে। সো আপনারা এখান থেকে কানেক্ট উইথ টর সিলেক্ট করে কানেক্টেড ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের এই টেলসওএস অপারেটিং সিস্টেমটি টর নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এখন যদি আমি টর ব্রাউজারটি ওপেন করি এবং এখানে গিয়ে সার্চ করি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস ডট কম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার আইপি অ্যাড্রেসটি ভিন্ন দেখাচ্ছে এবং আমার কান্ট্রিটি ভিন্ন দেখাচ্ছে। সো এখন আমি এই ব্রাউজার দিয়ে অনলাইনে যা কিছু ভিজিট করি না কেন সব কিছু প্রাইভেট থাকবে এবং আমি আমার এই অপারেটিং সিস্টেমে যা কিছু করি না কেন সকল কিছু কিন্তু টরের ভেতর দিয়ে যাবে এবং এর কারণে আমার আর কোনো প্রকার ট্রেস থাকবে না, অনলাইনে আমার কোনো অ্যাক্টিভিটিও ট্র্যাক হবে না। সো এইভাবে একজন হ্যাকার এই ধরনের টেলসওএস অপারেটিং সিস্টেম ইউজ করার মাধ্যমে তাদের অনলাইন অ্যাক্টিভিটিকে প্রাইভেট রাখে এবং নিজেরা অ্যানোনিমাস থাকে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।